প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের লক্ষ্য হলো প্রতিটি ইউনিয়ন পরিষদকে একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করা, যাতে এসব প্রতিষ্ঠান 2021 সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক দেশ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে পারবে। স্বাধীন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। সে লক্ষ্য আমাদের অর্জন করতেই হবে এবং ইনশাল্লাহ আমরা করব। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবেই দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমাদের মূল উদ্দেশ্য ছিল মানুষের দোরগোড়ায়, অর্থাৎ জনসাধারণের দোরগোড়ায় সেবা সহজে সস্তায় এবং হয়রানি মুক্তভাবে পৌঁছে দেওয়া। আমরা আমাদের টিমগুলোকে মানসিকভাবে প্রস্তুত করেছি এবং এরপরে আমরা বাংলাদেশের মানুষকে প্রস্তুত করার জন্য আমরা নেমে পড়েছি। আমরা জেলায় গিয়েছি, উপজেলায় গিয়েছি, মানুষকে সাহস যুগিয়েছি যে আমরা করতে পারি। আমাদের একটু বুদ্ধিটা কাজে লাগাতে হবে, আমাদের আন্তরিকতা থাকতে হবে এবং হাতে কলমে করে মানুষকে দেখাতে হবে। মানুষের কল্যাণে আশা জাগরণে, উন্নয়নের শপথ জাগে প্রতি প্রাণে। 96-97 সালের দিকের কথা, তখন আমাদের গ্রামীণ জনগণের এক জায়গায় মিলিত হওয়ার মতো কোনো একটা সেরকম নির্ধারিত স্থান ছিল না। তো সেই রকম একটা অভাব বোধ করেই মূলত সেই সময় একজন অসাধারণ একজন আর্কিটেক্ট চিন্তা করলেন যে গ্রামের মানুষজনের সেবা পাওয়ার জন্য সরকারের সকল অফিস যদি একটা জায়গায় করা যায় এবং তাদের জন্য যদি সত্যিকার অর্থে একটা কমিউনিটি সেন্টারের মতো দাঁড় করানো যায়, এরকম একটা চিন্তা থেকে কিন্তু আমাদের যে বর্তমান ইউনিয়ন পরিষদের ভবনটি, সেই ভবনের ডিজাইনটি উনি নিজে হাতে করেছিলেন। এবং সেই অসাধারণ আর্কিটেক্ট হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বলা যেতে পারে ডিজিটাল বাংলাদেশের কাজটি সেই অসাধারণ আর্কিটেক্টের ডিজাইন অনুসারেই A2I প্রকল্পের পক্ষ থেকে রাজমিস্ত্রির মতো কাজ করে যাচ্ছি। A2I আসলে দুটি স্বপ্ন নিয়ে শুরু করেছিল কাজ। প্রায় 5-6 বছর হয়ে গেল আমরা কাজ করছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রথম স্বপ্ন ছিল গ্রামের সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া, TCV কমানো, টাইম কস্ট ভিজিটস। দ্বিতীয় যে উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা, এরকম হাজার হাজার সরকারি কর্মকর্তা মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা, উপজেলা পর্যায়ে, তাদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো। আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তি একটি বড় কার্যকর কস্ট এফেক্টিভ মাধ্যম হতে পারে। এই সার্ভিস উইন্ডোটা সব ধরনের কিন্তু সেবা দিচ্ছে, বলা যায় সরকারি, বেসরকারি, এমনকি প্রাইভেট পর্যায়েও যদি কেউ কোনো সেবার ব্যবস্থা করে, সে সবগুলোকে কিন্তু একটা লিঙ্ক করে আমরা এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করতে পারি এবং করে চলেছি। কাজটি দুরূহ ছিল কোনো সন্দেহ নেই, কিন্তু সাহস জুগিয়েছিল হচ্ছে আপনার মাঠ প্রশাসন, জেলা প্রশাসন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর একটা বড় স্বীকৃতি আছে, সেটি হচ্ছে এই উদ্যোক্তারা কর্মক্ষেত্র তৈরি হয়েছে, সেবার ক্ষেত্র তৈরি হয়েছে, তার বিনিময়ে তারা যে একটা কমিশন, তারা যে একটা অনারিয়াম পায়, সেটাই তাদের জন্য অনেক বড় পাওয়া। এই সেন্টারটা হওয়ার পর অনেক পরিবর্তন হয়েছে, কারণ ডিজিটাল যে কি এই জিনিসটা আগে মানুষ জানতোই না। আমার এক নম্বর ওয়ার্ডে একটা লোক, সে একটা কম্পোজ করবে, তাকে যাইতে হয় উপজেলা সাথিয়া, না হলে পাবনা। এখন আমার এই ডিজিটাল সেন্টার হওয়ার পরে দেখা যাচ্ছে তারা আমার এইখান থেকে এই সুবিধাটা পাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়, যেমন ছবি তোলা, স্ক্যানিং, জমি নকলের আবেদন। অনেক মহিলারা স্বামী না থাকার কারণে নিজেরাই আসতেছে জন্ম নিবন্ধনের কপি নেওয়ার জন্য, খুব সহজে আমাকে বলতে পারতেছে এবং আমি সেই সেবাগুলো দিতে পারতেছি। আমার ইউনিয়নের সকল শ্রেণীর লোক আমাদের কাছ থেকে এসে সেবা নেয়। একজন পল্লী বিদ্যুতের বিল দিতে এসে আগে দিতে 5 কিলোমিটার রহনপুরে, এখন আমাদের এখানে এসে 2 মিনিটের মধ্যে সে বিল দিয়ে চলে যাচ্ছে। এই ফটোকপি, এই ছবি, এখানে সময় বাঁচছে, তাদের জীবন উন্নত হচ্ছে। এই যে কম্পিউটার শিখছে, এ পর্যন্ত প্রায় 200 আপ হয়েছে শিক্ষার্থী, এখান থেকে আমরা তারাকে সার্টিফিকেট দিয়ে বিদায় করেছি। প্রথমে আমরা নিয়োগ করেছি, তারপর সরকার থেকে সহযোগিতা পেয়েছি, এই ল্যাপটপ, তারপর স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর ট্রেনিং করেছি, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এগুলো আমি করেছি। যেমন আমি এখানে কম্পিউটার করে আমাকে দেখে অবাক হয়, কীভাবে করে, কীভাবে জানে, এবার এটা অবাক হয় আর কি। সবাই তো পারে না, সম্মান দেয় আমার। ইনকাম করতাম না, বসে থাকতাম, এখন এখানে জয়েন করার পর
কিছু হোক পরিবারকে সাহায্য করতে পারতেছি, এটা আমার পক্ষে অনেক একটা মেয়ে মানুষ হিসেবে যে আমার সফলতা। আমাকে দেখে একজন তো অবশ্যই অনুপ্রাণিত হবে যে আমরা মহিলা মানুষ হিসেবে বসে থাকবো না, কাজ করব। যখন কাজ করি ইন্টারনেটে এমন হয় অনেক কিছু আমাদের জানা থাকে না, দোক্তাদের ব্লগ সাইট আছে খুলে দেওয়া হয়েছে, ওখানে ঢুকে বিভিন্ন সমস্যার সমাধান করি। কোনো যান্ত্রিক সমস্যা হলে আমাদের ব্লগে লিখে তাদের কমেন্ট করে লিখে দিলেই তারা কমেন্ট দেয়। আমাদের এই A2A এর উদ্যোগ কর্তৃপক্ষ স্যারদের সচিব মহোদয়ের সাথে আমরা তাদের জানাই দিতেছি এবং তারা আমাদের চ্যাটিংয়ের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতেছে। আমাদের এই ইউনিয়ন ডিজিটাল সেন্টার হওয়াতে এক এক করে এক একটা ইউনিয়ন ডিজিটাল হচ্ছে। ছাত্ররা তাদের প্রয়োজনীয় ফর্ম ফিল আপ, ভার্সিটির রেজাল্ট দেখা, অনেকে আছে দেশের বাইরে কথা বলে স্কাইপিতে, একজন সাধারণ মানুষ জমি জমার একটা পর্চার আবেদন সেটা কিন্তু এখান থেকে পাচ্ছে। বিভিন্ন পেশার লোকজনই কিন্তু এখানে এসে তাদের সেবাগুলো পাচ্ছে। এই চার বছরে তথ্যক্ষেত্রে বা প্রান্তিক ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। এখন আমরা স্বপ্ন দেখতে পারি যে ডিজিটাল বাংলাদেশ। আমি অত্যন্ত মানে আনন্দিত যে আজকের যে ডিজিটাল বাংলাদেশ যাত্রা কিন্তু শুরু হয়েছিল আমার এই বোচাগঞ্জ উপজেলার 3 নম্বর মুর্শিদাবাদ ইউনিয়ন, যেটা একটি পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছিল UNDP-র মাধ্যমে। এবং এটার সুবিধা এখন বাংলাদেশের 16 কোটি মানুষ সুবিধাগুলো পাচ্ছে। মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বত্র যারা কাজ করেছেন তাদের প্রতি ধন্যবাদই জানাবো, তাদেরকে আমি কৃতজ্ঞতাও জানাই যে তারা এইরকম একটি কাজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য ডিজিটাল বাংলাদেশ হতে হবে সব মানুষের জন্য। সো দ্যাট ওয়াজ দ্য ফিলোসফি, মানুষের কাছে যাওয়ার জন্য যে পন্থাটা দরকার ছিল আমরা হিট করতে পেরেছি। সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বঙ্গবন্ধু কন্যার। আমি কবিতা করেই বলি, পিতা দিয়ে গেল স্বাধীনতা, কন্যা দেখালো পথ। পিতা দিয়ে গেল স্বাধীনতা, কন্যা দেখালো পথ, জ্ঞান বিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যৎ। প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য ডিজিটাল দেশ হবে সকলের জন্য।